আমি সিটিটিসি 2016 সালে ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করি। তো সেই জায়গা থেকে এই 5 বছর আমি সেখানে কাজ করেছি। এখন সরকার মনে করছে যে আমার আসলে এলিভেশন দরকার এবং অন্য জায়গায় গেলে আমি হয়তো ভালো করবো, সেই কারণে স্পেশাল ব্রাঞ্চে আমার বদলি হচ্ছে। এটি আমি সরকারের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আইজি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আমার যেহেতু আমি আমার সহকর্মীদের নিয়েই 5 বছর কাজ করেছি, সেটি ছেড়ে যেতে এক ধরনের মানে দুঃখ, মানে সেটি দুঃখ ভরাক্রান্ত আছে। আবার এটি ভেবে যে এটি আসলে সরকার যেভাবে চিন্তা করেছে সেটি মেনে নিয়ে ওখানে আমি আরও দ্রুত পরিসরে এবং এলিভেটেড পোস্টে কাজ করতে যাচ্ছি, এটি ভেবে আমার সঙ্গে আসলে আনন্দ হচ্ছে। তবে আমি যেহেতু বাংলাদেশ পুলিশেই আছি, খুব কাছাকাছি আছি এবং সেই ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চের কাজও আসলে ইন্টেল এবং সিটি ইন্টেল, সেই ক্ষেত্রে কাজের ধরনেও কিছুটা মিল আছে। তো ফলে আমি একদিকে সবাইকে পুরনো সহকর্মী সবাইকে ছেড়ে যাচ্ছি, সেই ধরনের দুঃখও বোধ আছে, আবার আনন্দ। হোলি আর্টিজানের পরে যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স লেড অপারেশনের মাধ্যমে মানে জঙ্গি দমনে অনেকটা সফল হয়েছে এবং নেটওয়ার্কগুলো ভেঙে দিতে পেরেছে, সেই কৃতিত্ব আসলে কোনোভাবেই আমার একক কৃতিত্ব নয়। এটি আমার টিমের দ্বারা কাজ করেছে, সেই কৃতিত্ব সকলের এবং সেই সাথে বাংলাদেশের পুলিশের এবং ইন্টেলিজেন্স এজেন্সির দ্বারা সহযোগিতা করেছে, সেই ক্রেডিট আসলে সকলের। কাজেই আমি মনে করি না যে আমি ব্যক্তি চলে গেলে এটির কাজ ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষেত্রে আমরা অনেক কিছু সফল হয়েছি, কিছু কিছু ব্যর্থতাও যে নাই সেটি নয়, কিছু সেই সফলতা যতটুকু হয়েছে সেটির আসলে সেটির ক্রেডিট আমার সহকর্মীদের, এবং যে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সেই দায় ব্যক্তিগতভাবে আমার।